দু নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায় সশরীরে, স্বপ্নের অবস্থা নয়। স্বপ্ন হলে তো কোনো বিষয়ই না, আমরা স্বপ্ন তো ঢাকায়ও যাই, পারলে আমেরিকাও ঘুরে আসি, তা স্বপ্নে হলে তো কী লাভ? বাস্তবে হয়েছিল বলে তো একদল নমুসলিম মোরতাদ হয়ে গেছিল, মোহাম্মদ একটা ভণ্ড নবী। তার কারণ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ঘোড়ায় বা উঠে গেলে কমপক্ষে দু মাস লাগে যাতায়াতে, আর দু মাসের পথ এক রাতে ঘুরে আসলে যদি কেউ বলে তার লোক পাগল ছাড়া কী বলবে? ফলে কাফেরদের প্রশ্নোত্তরের সামনে একদল লোক তারা মোরতাদ হয়ে গেল, ইসলামতে বেরিয়ে গেল। সবাই বলছে এই তোমার লোক তো পাগল, কেন ওই এক রাত্রে চলে আসছে বাইতুল মুকদ্দাস ঘুরে? তাও বকর কী বললেন, আর এর চেয়ে তো অনেক বড়ো খবর তার কাছ থেকে আমরা পাই, সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আর এ তো খালি বাইতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, আর তুমি তো বাইতুল মুকদ্দাস বলছো। মানুষের জ্ঞানের জানার বুঝার বহু কিছু বাকি রয়েছে, কিন্তু অবকাশ সিদ্দিক যুক্তি তো জান নাই, বলে এ তো বাইতুল মুকদ্দাস, আরে এ তো দুনিয়াতে, আর আসমানি খবর আমরা ডেলি পাই সকাল সন্ধ্যায়, এতে কোনো ব্যাপারই না। এই যে আকিদা, বিশ্বাস করার যে মেজাজ, এটা যার মধ্যে থাকবে সে আখেরাতে মুক্তি পাবে। চারটা বিষয়ে ইঙ্গিত রয়েছে। এক, ইসরা ও মিরাজের পুরো ঘটনাটি রাত্রির শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল। লায়লান শব্দের মধ্যে যার ব্যাখ্যা আসছে, লায়লান মানে ইসমে নাকরা, একটি রাত্রে। তা যেহেতু নাকরা এসে গেছে রাত্রির একটা অংশে, পুরো রাত্রি নয়। দু নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায় সশরীরে, স্বপ্নের অবস্থা নয়। স্বপ্ন হলে তো কোনো বিষয়ই না, আমরা স্বপ্ন তো ঢাকায়ও যাই, পারলে আমেরিকাও ঘুরে আসি, তো স্বপ্নে হলে তো কী লাভ? বাস্তবে হয়েছিল বলে তো একদল নমুসলিম মোরতাদ হয়ে গেছিল, মোহাম্মদ একটা ভণ্ড নবী। তার কারণ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ঘোড়ায় বা উঠে গেলে কমপক্ষে দু মাস লাগে যাতায়াতে, আর দু মাসের পথ এক রাতে ঘুরে আসলে যদি কেউ বলে তার লোক পাগল ছাড়া কী বলবে? ফলে কাফেরদের প্রশ্নোত্তরের সামনে একদল লোক ওনাকে মোরতাদ বলে দিল, তারা মোরতাদ হয়ে গেল, ইসলামতে বেরিয়ে গেল। সেই সময় আবু বকর সিদ্দিক তাদের সামনে গিয়ে হাজির, সবাই বলছে এই তোমার লোক তো পাগল, কেন ওই এক রাত্রে চলে আসছে বাইতুল মুকদ্দাস ঘুরে? তা আবু বকর কী বললেন, আর এর চেয়ে তো অনেক বড়ো খবর তার কাছ থেকে আমরা পাই, সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। এ তো খালি বাইতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, আর তুমি তো বাইতুল মুকদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তুই আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া, প্রতিটি বিষয় আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে জীবন শেষ আর বোঝা শেষ হবে না। বিজ্ঞান এখন বোরাকের রিসার্চ করে তারা বৈদ্যুতিক রকেট বানাচ্ছে, ভূমণ্ডল নবমণ্ডল ঘুরে পাচ্ছে না এখন, গত সপ্তাহে পত্রে পড়ে দেখেন এই সূর্যের পেটের মধ্যে 60টা পৃথিবী আছে, বলেন এই পত্রিকায়। এক পৃথিবীতে আমরা কিছু জানি না, আমরা শিক্ষা সফর করি বছরে একদিন, যেখানে যাই না চিনি না, জানার জন্য। বাংলাদেশের ছোট্ট একটা দেশ না, ম্যাপে তো খুঁজেই পাওয়া যায় না, এর সব কিছু কি আপনারা কেউ চেনেন? চিনি না। তাই এই পৃথিবীটা যদি আমরা চিনতে যাই সারা বছর ঘুরলেও হবে না, আর এখন তো প্লেনে যাওয়া যায়। এরপরও যদি এরকম 60টা পৃথিবী এক সূর্যের পকেটে থাকে, পেটের মধ্যে থাকে, তারও কত হাজার লাভ আলো জানে। আর এখন তো আলোকবর্ষ হয়েছে, মিনিটে এই সেকেন্ডে 3000 কিলোমিটার যায়, এটা এক বছর হলে কত বছর হয়? তো সেইটার বলা হচ্ছে 100 কত আলোকবর্ষ পরে ওগুলি পাওয়া যাবে, 188 আলোকবর্ষ পরে। দেখা যাচ্ছে মানুষের জ্ঞানের জানার
বুঝার বহু কিছু বাকি রয়েছে, কিন্তু অবকর সিদ্দিক যুক্তিতে যান নাই। বলে এ তো বায়তুল মুকদ্দাস, আরে এ তো দুনিয়াতে, আর আসমানি খবর আমরা ডেলি পাই সকাল সন্ধ্যা, এতে কোনো ব্যাপারই না। এই যে আকিদা, বিশ্বাস করার যে মেজাজ, এটা যার মধ্যে থাকবে সে আখেরাতে মুক্তি পাবে। যার মধ্যে কোরআন হাদিসের উপরে এই বিশ্বাস আছে, আমরা আশা করতে পারি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করবেন। আর যদি এই বিশ্বাসহীনতার মধ্যে আমরা থাকি বা দুর্বল বিশ্বাসী হই বা সন্দেহবাদী হই, তাহলে আমার কোথাও মুক্তি নেই।